আসসালামু আলাইকুম বন্ধুরা, পপি সিসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি আমার পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমার এই ভিডিওটা, যে বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। বন্ধুরা, আজ আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি অনেক প্রিয় একটা, সবারই পছন্দের একটা রেসিপি তৈরি করব। এই রেসিপিটা কিন্তু আমাদের সবারই পছন্দের, কিন্তু ঝামেলার কারণ অনেক সময় করে খাওয়া হয় না, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা, আজ আমি তৈরি করব খুদের ভাত বা বৌয়া ভাত। যে যে নামেই চিনেন না কেন, সেটাই আজকে আমি তৈরি করব। তাও আবার আমার শাশুড়ি আম্মা যেভাবে রান্না করতো ঠিক সেভাবে করে রান্না করব। খুদের ভাতের রেসিপিটা আমার চ্যানেলে আরও আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, কিন্তু আজকের রেসিপিটা অবশ্যই অবশ্যই দেখবেন। বন্ধুরা, কথা বলতে বলতে অনেকটা সময় হয়ে গেছে, যে বন্ধুরা ভিডিওতে একটা লাইক দেন নাই, একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। দেখুন এখানে আমি কী কী উপকরণ নিয়ে নিয়েছি। আজকে খুদের ভাত তৈরি করার মেন উপকরণ যেটা খুদ, সেটা হচ্ছে বন্ধুরা, আমি এখানে পোলাওয়ের চাউলের খুদ নিয়ে নিয়েছি। বন্ধুরা আপনারা চাইলে এখানে ভাতের চাউলের খুদটাও ব্যবহার করতে পারেন। এখন বলতে পারেন, পপি আপু তুমি পোলাওয়ের চাউলের খুদটা কোথায় পেলে? এটা বাজারে পাওয়া যায় বন্ধুরা, সহজভাবে কিনে নেওয়া যায়, ভাতের চাউলের খুঁটটাও বাজারে পাওয়া যায়। আগে তো আমরা চাল থেকে ঝেড়ে তারপর খুঁটটা বের করতাম, কিন্তু এখন কিন্তু বাজার থেকে সহজেই কিনে আনা যায় এই চাউলের খুঁটটা। আমি এখানে 1 কেজি পরিমাণ খুঁট নিয়ে নিয়েছি বন্ধুরা, খুঁটটাকে ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি মুসুরের ডাল। বন্ধুরা এখানে আপনারা মুসুরের ডালও ব্যবহার করতে পারেন, চাইলে অন্য কোনো ডালও ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি এখানে 250 ml পরিমাণ মুসুরের ডাল নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি বন্ধুরা, দেখুন এখানে আমি একসাথে কেটে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি খুদের ভাতের জন্য, আদা কুচি, রসুন কুচি, তেজপাতা, কয়টা কাঁচামরিচ ফেলে নিয়েছি। আর এখানে আমি একটু ভর্তা তৈরি করব, ভর্তার জন্য পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি। ভর্তার রেসিপিটা কিন্তু আজকে শেয়ার করব না, ভর্তার রেসিপি অলরেডি আমার চ্যানেলে অনেক আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। অনেকগুলি ভর্তার রেসিপি আছে, শুটকি, চিংড়ি মাছ, আলুর ভর্তা, কালো জিরার ভর্তা, অনেক ভর্তা, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। চলুন তাহলে মূল রান্নাতে চলে যাচ্ছি। দেখুন বন্ধুরা, চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আমি কিন্তু একবারে এই পাতিলাটাতেই খুদের ভুয়াটা রান্না করবো, সেজন্য বেশি পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন আমি শুকনো মরিচগুলিকে ভেজে নেব, প্রথমে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। মরিচগুলিকে খুব ভালো করে ভেজে নিয়েছি, এ পর্যায়ে আমি মরিচগুলিকে তুলে নেব। তাহলে দেখুন বন্ধুরা, মরিচগুলি তুলে নিয়েছি, এখন এটা আমি দিয়ে দেবো বন্ধুরা 3 টুকরা দারচিনি, 3 টুকরা এলাচ, দিয়ে দেবো তেজপাতা, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, সবগুলি উপকরণ আমি একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলিকে কিন্তু আমি ভেজে নিয়েছি, আমি কিন্তু খুব বেশি একটা ভাজিনি, আবার খুব অল্প পরিমাণেও ভাজিনি, আমি একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি। এখন এটা আমি দিয়ে দেব বন্ধুরা লবণ, আর দিয়ে দেবো বন্ধুরা ধুয়ে রাখা মুসুরির ডালটা। মুসুরির ডালটাকে পেঁয়াজ, আদা, রসুনের সাথে আমি কিছুক্ষণ ভেজে নেব। তাহলে আমি ডালটাকে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডালটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি এই পর্যায়ে। এখন এতে আমি পানি অ্যাড করে দেব। বন্ধুরা পানিটা আমি এখানে মেপে নিয়েছি, এক কেজি চাউলের জন্য 1/2 গ্লাসের 6 গ্লাস পানি দিলেই হয়ে যাবে, 1.5 লিটার পরিমাণ পানি বন্ধুরা।
এখন আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, পানিটা কিন্তু বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি ধুয়ে রাখা চালগুলিকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দিয়ে আলতো হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। বন্ধুরা, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি যে ননস্টিকের প্যানটা বসিয়েছিলাম সেই প্যানটা আমার ছোট হয়ে গেছে আর কি, ডালে চালে মিশে অনেক বেশি হয়ে গেছে, সেজন্য আমি পাতিলাটা চেঞ্জ করে নিয়েছি। দেখুন এখানে আমি সবগুলি চাল দিয়ে দিয়েছি, এখন এতে আমি দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ, আমি ফালি করে নিয়েছি। আর এখানে দিয়ে দেবো বন্ধুরা সেই যে ভেজে রেখেছিলাম মরিচ, সেই মরিচগুলিকে আমি হাতের সাহায্যে ডলে নিয়েছি। এই মরিচটা দিলে কিন্তু এই বোয়া ভাতের স্বাদটা দ্বিগুণ হয়, বেড়ে যায় বন্ধুরা। এখন আমি বলক তুলে নেব। দেখুন বন্ধুরা, পানিগুলি কিন্তু মাখা মাখা করে শুকিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এখন দমে দিয়ে দেবো বন্ধুরা। দমে দিয়ে দেবো মানে বন্ধুরা, চুলার উপর একটা তাওয়া রেখে আমি পাতিলাটা বসিয়ে চালগুলি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তাহলে ফিরে আসছি পুরো রান্নাটা কমপ্লিট হওয়ার পরে। দেখুন বন্ধুরা, ভর্তাটা বাড়তে চলে এসেছি। ওইখানে কিন্তু খুদের ভাতটা দমে বসিয়ে দিয়েছি। চিন্তা করলাম ভর্তাটা অল্প একটু শেয়ার করি। এখানে আমি পাটা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম ভাজা শুকনো মরিচগুলি। শুকনো মরিচের উপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখন আমি বন্ধুরা প্রথমে শুকনো মরিচগুলিকে বেটে নেব। শুকনো মরিচগুলিকে বেটে নিয়েছি বন্ধুরা। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ আর শুটকি আমি ভালো করে ভেজে নিয়েছি। বন্ধুরা খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, তা না হলে শুটকি থেকে একটা আস্তে আস্তে গন্ধ আসে, খেতে কিন্তু ভালো লাগে না। এখন আমি এই উপকরণগুলি দিয়ে ভালো করে বেটে তারপর ভর্তাটা তৈরি করে নিচ্ছি। ফিরে আসছি ভর্তাটা তৈরি করার পরে। দেখুন বন্ধুরা, রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু চালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। দেখুন, চলুন তাহলে এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, এখন আমি খুদের ভাতগুলিকে পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয় এই খুদের ভাতটা, আশা করছি আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। যেহেতু মশলা কম আর কি, কোনো রকম মশলাই এতে ব্যবহার করা হয়নি, আর আস্ত আদা আস্ত রসুন ব্যবহার করা হয়েছে, সেহেতু এটা কিন্তু স্বাস্থ্যের জন্য একটা উপকারী রেসিপি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আমি এখানে শুটকির ভর্তাটা দিয়ে দিলাম, আর এখানে আমি মাংস আর আলুর কারি করে নিয়েছিলাম, সেটা দিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, অনেক লোভনীয় হয়েছে, ঠিক না বন্ধুরা? আমার আজকের এই রেসিপিটা বন্ধুরা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর চাইলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন। আজ তাহলে এখানে শেষ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই পপিস রেসিপির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।